টাইগারদের জয়ের মিশন আজ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে রেকর্ড ব্যবধানে জিতে 1-0 এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ আইরিশদের 350 রানের টার্গেট দিলেও বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল হয়। আজ সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ, জিতলে নিশ্চিত হয়ে যাবে সিরিজ। এর আগে বুধবার বাংলাদেশ দলের ক্রিকেটাররা সেরেছেন দলীয় অনুশীলন। এদিন মেহেদী হাসান মিরাজকে পূর্ণ ফিট অবস্থায় দেখা গিয়েছে, নেটে করেছেন বোলিং অনুশীলনও। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ভালো সময় যাচ্ছে না তামিম ইকবালের, যে কারণে এই দিন নেটে ব্যাট হাতে ব্যস্ত সময় পার করছে টাইগারদের এই অধিনায়ক। এবাদত হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদরা করছেন বোলিং অনুশীলন। নাজমুল হোসেন শান্তকেও দেখা গিয়েছে বোলিং অনুশীলন করতে, তবে অনুশীলনে ছিলেন না মুশফিকুর রহিম, ছেলে অসুস্থ থাকায় ছুটি নিয়ে গিয়েছে ঢাকায়, তবে ইতিমধ্যেই ফিরেছেন টিম হোটেলে। এদিকে ব্যক্তিগত কাজ থাকায় ছিলেন না সাকিব আল হাসানও, তবে সাকিবও যোগ দিয়েছেন দলের সঙ্গে। চন্ডিকা হাথুরি সিংহা এবং এলেন ডোলান্ডার অধীনে ম্যাচের আগে এদিন বেশ ভালোই নিজেদের ঝালিয়ে নিয়েছে ক্রিকেটাররা।